ভালো আছো সবাই? শুনতে পাচ্ছো? আমাকে শুনতে পাচ্ছো? তুমি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে তোমাদের? আচ্ছা না, আচ্ছা বাবা, তোমাদের খাতা কোথায়? খাতা বই কোথায়? আমি তোমাদের দেখতে পাচ্ছি কিন্তু তোমরা তোমাদের দেখতে পাচ্ছি আমি। সবাই আমরা একটু ওয়েট করবো, সবাই আসুন, তোমরা মাত্র 6 জন এসেছি ক্লাসে, সবাই আসলে আমি শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, যারা যারা এসছে আমরা তাদের ইন্টারভিউটা দেখবো। এই জন্য করেছি গতদিন কি করিয়েছিলাম মনে আছে? করিয়েছিলাম ইরফান আমাকে শুনতে পাচ্ছে? ইরফান, ইরফান শুনতে পাচ্ছো? একটু ওয়েট করবো, সবাই আসলে আমি ক্লাস শুরু করবো, ঠিক আছে? আমি একটু 2-1 মিনিট ওয়েট করি, ততক্ষণে তোমাদের যারা এসছো তাদের হোমওয়ার্ক খাতা গুলো দেখবো। আয়ান আরবি, তোমাদের হোমওয়ার্ক খাতা দেখাও, হোমওয়ার্ক খাতাটা দেখাও আগে। যুক্ত বর্ণ আমরা শিখেছি গত ক্লাসে, তাই না? যুক্ত বর্ণ গুলো লিখা ছিল, যুক্ত বর্ণ 10টি লেখা ছিল, লিখেছো সবাই? শিখেছো? আয়ান আরহি, গুড, থ্যাংক ইউ। আয়ান আরহির খাতা দেখতে পাচ্ছি আমি, উপরে তারিখ দিবে, হোমওয়ার্ক লিখবে, ঠিক আছে? বাড়ির কাজ এস ডাব্লিউ লিখবে, এস ডাব্লিউ লিখলেই হয়ে যাবে বাড়ির কাজ, গুড, থ্যাংক ইউ। সুন্দর হয়েছে আয়ান আরহি, অনেক লেখা শিখে গেছে, আগে আগে সুন্দর লিখতে পারতো না, এখন অনেক শিখেছে, তাই না? খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বাবা, থ্যাংক ইউ। ইরফান, ইরফান দেখাও, আয়ান আরহি দেখেছে? ইরফান তুমি মিউট আছো, কথা বলতে হবে, আনমিউট করো, আনমিউট করে কথা বলো। ইরফান, ইরফান হোমওয়ার্কটা দেখাও আমাকে, কথা বলো বাবা, একটু কথা বললে আমি তোমার ক্লিয়ার দেখতে পাবো। ইরফান, এখানে কথা বলছে না, কথা বলতে হবে, একটু কথা বললে। ইরফান হোমওয়ার্কটা দেখাও, ইরফানের পরে দেখাচ্ছো? ইরফানের পরে আমি দেখতে পাচ্ছি, ইরফান দেখেছি, ইরফান দেখেছি, থ্যাংক ইউ মিস। ইরফানের পরে জুনেরা দেখাও, জুনেরা তোমার হোমওয়ার্ক দেখাও। মিরাজুল, গুড মর্নিং মিরাজুল, মিরাজুল এসছো, ভালো আছো বাবা? আচ্ছা, হোমওয়ার্ক দেখছি আমি, হোমওয়ার্ক টা দেখাও। জুনেরা, জুনেরা কথা বলতে হবে একটু, মিরাজুলের তো দেখতে পাচ্ছি আমি, থ্যাংক ইউ। বই লেখা ছিল 42-43 পৃষ্ঠা, বইটা দেখাবে, বইটা দেখাচ্ছ, তাই না? একটু এলোমেলো করে বর্ণগুলো লেখা আছে, আমরা সাজিয়ে শব্দ তৈরি করবো, তাই না?
Thank you, Minajul. Junaida. Junaida, tumi homework khatate dekhao. Junaider pore Raufuz Jaman. Junaider pore Raufuz Jaman dekhabe. Baki de dekhechi ami. Minajul, tumi ta dekhechi baba. Junaida dekhao. Junaida, homework khatate dekhao. Junaida, first floor. Shariyar. Shariyar. Loknath. Loknath to khali. Loknath. Hello. Lokma to kami dekhte pachho na. Acha thik ache jara ekhane dekhte pareni ami kache kache likhar kache kache dekhe nebo thik ache cw kache ber koro arekta jinish tomader pora chilo tomade amar mangalabhasha boi theke 36 pishta pora ta porte bolechilo seta porecho dekhe dekhe porte bolechilo Şeşita, pora şikhecho? Bolo to, amader desher nam ki? Ke bolte parbe? Bangladesh. 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 Bolo. Ritu এখন ঋতুগুলোর নাম বলতে পারবে ঋতুগুলোর নাম কি কেউ বলতে ঋতুগুলোর নাম ছিল ঠিক আছে এখন এই ঋতুগুলোতে কয়টি মাস আছে কয়টি মাস নিয়ে মানে বাংলা কয়টি মাস এক বছর কে বলতে পারবে আচ্ছা এই মাসগুলোর নাম ঋতুগুলোর নাম আমরা মুখে মুখে শিখব ঠিক আছে আমরা এগুলো আমাদের তো লেখার কাজ এখন হয়নি আমাদের একটু বড় ক্লাসে উঠলে ওয়ানে উঠলে টু এ উঠলে আমরা শিখব ঠিক আছে এখন একটু মুখে মুখে শিখব ঠিক আছে সিডব্লিউ খাতা বের করো সিডব্লিউ খাতা বের করো সবাই সিডব্লিউ খাতা বের করো Bir koçu. Tarık da. Tarık koçu. Kaç kere koçu tarık? Tarık. 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 সাথে রাখবো আমরা গত ক্লাসে কি শিখেছিলাম কি শিখেছিলাম মনে তো আমরা শিখেছি বর্ণ তাই না যুক্ত দুটি বর্ণ
একসাথে কোনো একটি বর্ণ উচ্চারণ করবো সেটা হচ্ছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ শিখেছি না, কয়টি যুক্ত বর্ণ শিখেছি? তোমাদের বইয়ে, তোমাদের তোমাদের বাংলা বইয়ে অনেকগুলো যুক্ত বর্ণ আছে, সবগুলো আমি শেখাই নি, কিছু কিছু 31 পৃষ্ঠায় অনেকগুলো যুক্ত বর্ণ আছে, সেগুলো আমি সব তোমাদের শেখাই নি, কয়েকটা লিখে দিয়েছি, তাই না? সেখান থেকে 10টা শিখেছি আমরা। ম্যাডাম আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার হাসানের বাবা। আমার মোবাইলে একটা মেসেজ আসছিল, সেখানে লেখা ছিল অনলাইন ক্লাস অ্যাক্টিভেটস উইথ রিমেইন ক্লোজ এভরি স্যাটারডে এন্ড টিউজডে। দেখুন আমি গত মঙ্গলবারের ক্লাসে ঢুকাই নাই, এখন আপনি হোমওয়ার্ক করেছেন ও তো পিছনে পড়ে গেছে, এই যে মেসেজটা কি আমি আপনাকে কোন ক্লাসটি পাইনি? জি, এটা মেসেজ দিয়েছে সবার জন্য, কিন্তু এটা মানে প্রাইমারি সেকশনে নয়, এটা হাই স্কুল সেকশনে যাদের অ্যাসাইনমেন্ট আছে তাদের জন্য অনলাইন ক্লাস হচ্ছিল। এটা পরে মানে আরেকটা মেসেজ দিয়েছে আমাদের জওয়ান আছে নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত। ঠিক আছে, আপনি কোনটা পাননি আপনি আমাকে একটু বললে আমি হয়তো বা সেটা একটু দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, গত ক্লাস, গত মঙ্গলবার একটা, গত মঙ্গলবার যুক্ত বর্ণ করিয়েছি, যুক্ত বর্ণ করিয়েছি 10টি। ক্লাস শেষে দেখবো আমি একটু আছে কিনা আমার, আমি একটু দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ। হাতে বের করেছি সবাই, গত ক্লাসে আমরা 10টি যুক্ত বর্ণ শিখেছি, তাই না? আজকে আমরা দেখো আজকে আমরা কি শিখবো, অনেকগুলো যুক্ত বর্ণ আছে, সেখান থেকে আরো কিছু যুক্ত বর্ণ আমি আজকে দিয়েছি, আজকে আমরা যুক্ত বর্ণ শিখবো। ঠিক আছে, সবগুলো বইয়ের পেজে অনেকগুলো আছে, সেগুলো সব শিখতে তো আমরা পারবো না, সব মনে থাকবে না, আমরা ছোট্ট মানুষ, তাই না? তাই আমি কিছু কমিয়ে দিয়েছি, 10টা শিখিয়েছি আগের দিনে, আজকে আমি তোমাদের যুক্ত বর্ণ শেখাবো। খাতা বের করো সবাই, আরো 10টি দিয়েছি, এগুলো লিখো, সিডব্লিউ খাতায় লিখো। দেখতে পাচ্ছ সবাই? ক্লিয়ার দেখতে পাচ্ছ? লিখো এখন, লিখে ফেলবে, লিখে ফেলবে। সারিয়া তুমি আমাকে শুনতে পাচ্ছ? একটু আগে কি তোমার আব্বু কথা বলেছিল? আমি যদি আমি এখানে শেয়ার করলে তুমি একটু স্ক্রিনশট রেখে দিবে, ঠিক আছে? এর আগের দিনে ক্লাসে কেউ ছিল না শাহরিয়ার বাদে আর কেউ ছিল না? শাহরিয়ার ছাড়া আর কেউ ছিল না, একটু বলবে? আচ্ছা একটু দেখো বাবা তোমার যে আমি যে একটা একটু শেয়ার করছি সেখানে দেখো লিখছি ম্যাম, আই এম আব্দুল আলেশম।
Abdullah, তুমি পড়ে এসো, তুমি পাস লিখবে। এইখানে একটা আকার বেশি চলে আসছে, এটা লিখবে না, চ ছ লিখবে, ঠিক আছে? চ ছ লিখবে, এই আকারটা লিখবে না। আচ্ছা, আমাকে বুঝতে পারছো তোমরা? চ ছ লিখে নেবে, চ যোগ ছ, এই এই আকারটা লিখবে না। আমি খেয়াল করবো বাবা, এই ছয়ের আকারটা কেউ দিবে না, শুনতে পাচ্ছ? চ ছ লিখে নেবে, চ ছ লিখে নিয়ে আমরা ভেঙে দেখাবো। এই যুক্ত বর্ণটি ভেঙে আমরা কি পেয়েছি দেখো, চ জ ছ, চ ছ বলতে দুটি শব্দ লিখেছি আমি, ইচ্ছা ইচ্ছা, ঠিক আছে? তারপরে আরেকটি যুক্ত বর্ণ আছে ও যোগ ক, অঙ্ক অঙ্কুর। তারপরে যুক্ত বর্ণটি দ যোগ ধ, দেখেছো? এগুলো হচ্ছে একসাথে দুটি বর্ণ একসাথে যুক্ত করা আছে, একসাথে যোগ করা আছে, এই জন্য আমরা এটাকে যুক্ত বর্ণ বলবো। নিচে করো, কমা দাও, মানুষ
তো তাড়াতাড়ি লিখবে লেখা সুন্দর করবে কিন্তু জুনেরা তোরা নিচে দেখছো কি তুমি তোরা তো খাতা পেন্সিল দেখতে চাই আমি খাতা পেন্সিল একটু দেখতে চাই আমি কিছু দেখাও আমি সবাইকে দেখাতে শুধু তোমাকে দেখতে পাচ্ছি না এখন আমি কিন্তু গত ক্লাসে তোমাদের সিডব্লিউ খাতা দেখতে পারিনি তুমি লিখে শেষ করতে পারোনি দেখতে চাই সবার যুক্ত বলে শেষ আজকে আর যুক্ত বলে দিব না এই বিষটি যুক্ত বললে ভালোভাবে শিখবে শিখে বাসা প্র্যাকটিস করবে যখন পরীক্ষা হবে আমরা যেন লিখতে পারি ঠিক আছে দেখো যে ছয়ের আকারটা কিন্তু তোমরা লিখবে না যুক্ত বন্ধ লিখবে এই আকারটা লিখবে না লোভাকে লোভা আমি লোভাকে দেখতে পাচ্ছি লোভাকে লোভা লোভা তুমি কোন ক্লাসে পড়ো লোভা কথা বলো লোভা কথা বলো ম্যাডাম আমি লিখেছি তুমি লিখে শেষ করেছ ম্যাডাম দেখেন আচ্ছা আমার লেখে অনেক তাড়াতাড়ি লিখেছ গুড থ্যাংক ইউ কাটাকাটি করবে না অক্ষরগুলো বাঁকা হচ্ছে সোজা করে লিখবো ঠিক আছে বর্ণগুলো বাঁকা আছে তোমার সোজা করে লিখবো আমরা আর কে লিখে শেষ করেছ আর শেষ করেছ কে ইস্টার জাহান লোভা কে লোভা কথা বলো তো তুমি কি ক্লাস পড়ো আমি ক্লাস 2 তে পড়ি
ক্লাস 2 তে তুমি আমার কাছে কিভাবে শেখানো বাবা এটা তো কেজি ক্লাস হচ্ছে ওকে মি ইরফান হয়েছে তোমার ক্লাস দেখা হচ্ছে না বাবা তোমার ক্লাসটা আবার চেঞ্জ হয়েছে তিনে ম্যাডাম নিচ্ছে তুমি তিনে ম্যাডামের ক্লাসে ঢুকবে দেখতে পারিনি তোমার লিখে শেষ করতে পারিনি আস্তে আস্তে তোমরা লিখে শেষ করতে পারছো না ফার্স্ট লিখবে তারিখ দিবে সিডাব্লিউ লিখবে দিয়েছো আচ্ছা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সুন্দর হয়েছে মিরাজুল মিরাজুল এটা অনুরোধ করে ফেলবে আবদুল্লাহ আবদুল্লাহ তুমি বসে আছো আব্দুল্লাহ হয়েছে তোমার শাহরিয়ার 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 থ্যাংক ইউ শাহরিয়ার কি সুন্দর হয়েছে দেখেছি বাবা আমি তো দেখাইছি দেখাও ওকে দেখাও হাতে দেখাও একদম লাস্ট নম্বর পর্যন্ত দেখাবা শেষে দেখতে পাচ্ছি না আমি আচ্ছা দেখেছি আর কার শেষ হয়েছে দেখেছি আর ইরফান ইরফান দেখেছি আর কে শেষ করেছো তোমাদের তো শেষ হয়েছে বাবা আয়াল তাড়াতাড়ি করবে বাবা সময় আর মাত্র 4 মিনিট বাকি বাকি আছে একটু কঠিন করা দিয়ে ফেলেছি তাই না না শিখলে তো আমরা যখন পড়া শিখবো তখন কিন্তু বানানো শিখতে পারবো না সেটার জন্য আমাদের এই বানানো গুলো শিখতে হবে আচ্ছা সময় চলে যাচ্ছে বাবা তোমরা একটু বাড়ির কাজটা নিয়ে নাও পরে যাদের হয়নি লিখা আমি আবার আবার দিব ঠিক আছে বাড়ির কাজটা নিয়ে নাও বাড়ির কাজ 10টি যুক্ত বর্ণ শিখবে আগের দিন ক্লাসে 10টি করিয়েছি এখন আরো 10টি করালাম ম্যাম আমি তাসদিস তাবাসুমের আম্মু বলছিলাম এই ক্লাস
ম্যাম আমি তাজিদ তাবাসুমের আম্মু বলছিলাম। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আমার এই ক্লাসটা চেঞ্জ হয়েছে, এটা টিনা ম্যাডাম নিচ্ছেন, ওনার সঙ্গে কথা বলেন। ম্যাম আজকে তো মেয়েদের সাথে আপনার ক্লাস ছিল না ম্যাম, ক্লাস থ্রির এই ক্লাসটা 3 সপ্তাহ আগে চেঞ্জ হয়েছে, এটা টিনা ম্যাডাম ক্লাস নিচ্ছেন এখন, ওনার সঙ্গে কথা বলেন। যুক্ত বন্ধু 10টি শিখবে, আর আমার বাংলা ভাষা বইয়ে 40 পৃষ্ঠা একটি সুন্দর গল্প আছে, এই গল্পটি শিখবে, সুন্দর গল্প আছে, আমার সাথে থাকলে আমি তোমাদের পড়ে দিতাম, গল্পটি শোনাতাম, কিন্তু তোমাদের ক্লাসে সময় আছে মাত্র 2 মিনিট, তোমরা এই গল্পটি সুন্দর করে বাসায় আগে আব্বুর কাছে পড়ে শুনবে, তারপরে নিজেরাই পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? ময়ূর এবং সারস এই গল্পটি আমরা দেখে দেখে সুন্দর করে পড়ব। ময়ূর এবং সারস খুব সুন্দর একটি গল্প আছে, গল্পটি পড়া শিখবো, ঠিক আছে? আব্বুর কাছে পড়ে নেবে, বাবার কাছে পড়ে নেবে, নিয়ে তারপরে নিজেরাই পড়া শিখবো। আমার সময় তো 1 মিনিট আছে ক্লাসের, আর সেই জন্য আমি পড়তে পারছি না, এটা তোমরা পড়া শিখবে, নেক্সট ক্লাসে আমি তোমাদের কাছে গল্পটি শুনব, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে, যাদের লিখতে থাকো, যাদের লিখা হয়নি তারা লিখে শেষ করো, আয়া নারী খাতা দেখাও নি, আর লোকনা লোকনা তুমি CW খাতা একজনে দেখানো আমাকে, লোকনা সামনে যাবো, দেখেছি রকু জামানটা দেখেছি, আয়ান আরোহি আর লোকনাথ, এই তিনজন বাকি থাকলো, তিনজনের CW খাতা আমি দেখিনি, তিনজন এখনো দেখাতে পারেনি। গল্পটি পড়বো আমরা সুন্দর করে, ঠিক আছে? হ্যাঁ, এটাই 40 পৃষ্ঠা, পৃষ্ঠা লিখে দিয়েছি, দেখো হোমওয়ার্কে লিখে দিয়েছি 40 পৃষ্ঠা। আল্লাহ সবাইকে, শব্দ শিখি ও লিখি বইয়ের 45 থেকে 46 দুটি পৃষ্ঠা আমরা সুন্দর করে লিখবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সময় কিন্তু শেষ, সময় চলে আসছে।